हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल हिना दिस वीक्स ट्यूटोरियल। आज आबार एसेछि क्लास 11 এর সেকেন্ড ইউনিট কাইনেমেটিক্স নিয়ে আলোচনা করব বলে। কাইনেমেটিক্স এর উপরে এটা আমার ফার্স্ট লেকচার। তো আশা করি সবাই তোমরা ভালো আছো। এর আগে আমি তোমাদের ফার্স্ট ইউনিট পড়িয়েছিলাম যেখানে ইউনিট এবং ডাইমেনশন রয়েছে। तो आज शुरू करब सेकेंड यूनिट। तो आर मैंडेटरि से कथाटाई बोली, जरा नतून एस तारा अवश्य चैनल सबसक्राइब कर, लाइक कर, शेयर करा अलरेडी सबसक्राइब कर तेज़ असंख्य धन्यवाद। तो चलो आज के पढ़ा शुरू करा जा। बेसिकाली आज के वन डायमेंशनल मोशन नहीं आलोचना करब। ता वन डायमेंशनल मोशन आगे हमारे जेटा खूब इम्पोर्टेंट সেটা যে ফ্রেম অফ রেফারেন্স, আমরা সেটা নিয়ে আলোচনা করব। ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্র। মেকানিক্সের দুটো পয়েন্ট, একটা হচ্ছে ডাইনামিক্স এবং সেকেন্ডটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। ডাইনামিক্স মানে বুঝতেই পারছ গতিশীল বস্তুর ধর্ম আচার আচরণ নিয়ে আলোচনা। স্ট্যাটিস্টিক্স হচ্ছে বস্তুর স্থির অবস্থায় থাকাকালীন তার উপরে যে সাম্যাবস্থা তার সে অ্যাচিভ করবে বা ইকুইলিব্রিয়াম পজিশন বা ইকুইলিব্রিয়াম স্টেট সে অ্যাচিভ করবে তাই নিয়ে আলোচনা। এই ডাইনামিক্সে আবার দুটো পার্ট, একটা হচ্ছে কাইনেমেটিক্স আর একটা কাইনেটিক্স। কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান এবং কাইনেমেটিক্স বা চলবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স অ্যাকচুয়ালি যে কোনো বস্তু তার গতিশীল অবস্থার কথা বিবেচনা করি আমরা। যেমন ধরো একটা গতিশীল বস্তুর বেগ কত, নির্দিষ্ট একটি সময়ে সে কতটা যাবে, ত্বরণ কত, মন্দন কত, এসেটা, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এগুলি কোথা থেকে আসলো সেই উৎসের খোঁজ করব না। কিন্তু কাইনেটিক্স বা চলবিজ্ঞান যেটি, সেটি কীরকম, সেটি হচ্ছে এই যে তার গতিশীলতার কারণ কি, তার উৎস কি, সেই সংক্রান্ত নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ সেখানে বস্তুর ভর, ফোর্স এবং তৎসংক্রান্ত আলোচনা হবে। তা বিষয়টা বুঝলাম যে ভাগগুলি কি কি আছে। ফার্স্ট কি বললাম না, বলবিজ্ঞান বা মেকানিক্স। মেকানিক্সের দুটো পার্ট করলাম, কি কি দুটো পার্ট হচ্ছে যথাক্রমে ডাইনামিক্স, স্ট্যাটিক্স বা স্ট্যাটিস্টিক্স। ডাইনামিক্সে আবার দুটো পার্ট করেছি। এক নম্বর পার্ট কি, কাইনেমেটিক্স। দুই নম্বর হচ্ছে কাইনেটিক্স। ক্লিয়ার? এই হচ্ছে আমরা আলোচনা করলাম। এবার দেখো আমরা বলেছি কি কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করব। এই কাইনেমেটিক্স হতে পারে তিন ধরনের। কিরকম ভাবে? ডাইমেনশন ওয়াইজ। যেমন ধরো ওয়ান ডাইমেনশন হতে পারে, ওয়ান ডাইমেনশন মোশন। দু নম্বর হচ্ছে টু ডাইমেনশনাল মোশন। তিন নম্বর থ্রি ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন কীরকম, ধরো যখন কোনো বস্তু একটা স্ট্রেট লাইন বরাবর জাস্ট হেঁটে যাচ্ছে, তাহলে তাকে স্পেসিফাই করতে আমার কোঅর্ডিনেট লাগবে একটা। তাহলে সেই প্রকার মোশনকে আমরা বলবো ওয়ান ডাইমেনশনাল মোশন। টু ডি বা টু ডাইমেনশনাল মোশন হচ্ছে যখন কোনো বস্তুর গতি আবদ্ধ থাকবে একটা প্লেনে বা সমতলে। তাহলে একটা প্লেনকে যদি আমি গ্রাফিক্যালিও রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে দেখো দুটো অ্যাক্সিস দরকার যার মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তা পরস্পর লম্বভাবে থাকবে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। করে এসছো এটা তোমার ম্যাথামেটিক্সের সেকেন্ডারি সেকশনে।
তাহলে সেই প্রকার মোশনকে আমরা বলবো টু ডি মোশন। তো এই টাইপের মোশনগুলি কোনগুলি? ধরো একটা প্রজেক্টাইল মোশন, তার মানে কি আমি একটা বস্তুকে ছুঁড়ে দিলাম, জাস্ট ধরো একটা ছোট্ট একটা পাথর বা স্টোনকে এইভাবে ছুঁড়ে দিলাম। ছুঁড়ে দিলে সেটা কীভাবে যাবে? না, এটা যদি ভূমি হয় এইভাবে যাবে, তুমি এখান থেকে ছুঁড়েছিলে। তাহলে এর যে মোশনটা এটা টু ডাইমেনশনাল। কীরকম? না, এটা যদি এক্স অ্যাক্সিস হয় অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াই অ্যাক্সিসের দিকেও, এই দেখো উঠছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ নামছে। তাহলে দুটো ডাইমেনশনেই এর গতি আবদ্ধ রয়েছে বা সীমাবদ্ধ আছে, তার জন্য একে আমরা বলছি টু ডাইমেনশনাল মোশন। এটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। থ্রি ডাইমেনশনাল মোশনটা কীরকম? থ্রি ডাইমেনশনাল মোশনটা হচ্ছে থ্রিডিতে, আমরা থ্রিডি মানে কী জানি, যে দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা এই তিনটেই থাকবে। তাহলে তিনটে অ্যাক্সিস থাকছে, যথাক্রমে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, প্রত্যেকেই মিউচুয়ালি পারপেন্ডিকুলার, অর্থাৎ প্রত্যেকেই পরস্পরের উপরে লম্ব। তাহলে দেখো এই অবস্থায় যদি কোনো ফ্রেম অফ রেফারেন্স বা কোনো একটি থ্রি ডাইমেনশনালি যেখানে আমি দেখছি সেখানে কোনো বস্তুর গতি যদি স্পেসিফাই করতে হয়, তাহলে তখন আমাকে সেই মোশনটা হয়ে যাবে থ্রি ডি মোশন। যেমন ধরো একটা প্লেনের গতি, তার যে কোনো একটা পয়েন্টকে যদি আমি স্পেসিফাই করতে চাই যে কোনো মুহূর্তে কোথায় আছে যখন আকাশে উঠছে, তাহলে দেখো এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিসই দরকার। তাহলে সেই প্রকার মোশনকে আমরা বলবো থ্রি ডি মোশন। বোঝা গেল? এরপর যেটা আছে, তোমরা দেখো ক্লাস নাইনে পড়ে এসছো রেস্ট অ্যান্ড মোশন, তার মানে স্থিতি এবং গতি। আমরা জানি স্থিতি কাকে বলবে? না, কোনো একটা স্থির বস্তুর সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর সময়ের সাপেক্ষে কোনো প্রকার অবস্থান পরিবর্তন না ঘটে, তাহলে তাকে বলবো সেই স্থির অবস্থায় আছে। আবার গতি বললে কি বলবো? না, অন্য কোনো একটা বস্তুর সাপেক্ষে, লক্ষ্য করে দেখো দুই ক্ষেত্রেই কিন্তু কোনো একটা বস্তুর সাপেক্ষে বলেছি, বস্তুর সাপেক্ষে সময়ের সাথে সেই যদি স্থান পরিবর্তন করে তবে সেই প্রকার অবস্থাকে আমরা বলবো গতি, বা বলবো যে বস্তুটি গতিশীল অবস্থায় আছে, দ্য বডি ইজ ইন মোশন। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্যবসাটা। তো যেহেতু দেখো বললাম যে কোনো একটা বস্তুর সাপেক্ষে, তার মানে উইথ রেসপেক্ট টু সাম আদার বডি, তাহলে অবশ্যই পরম স্থিতি বা পরম গতি মানে কি অ্যাবসলিউট রেস্ট বা অ্যাবসলিউট মোশনগুলো কিছু হয় না। সেটা কীরকম বিষয়টা? দেখো অ্যাবসলিউট রেস্ট বলতে সব কিছুর সাপেক্ষে সে স্থির অবস্থায় আছে। তা দেখো আমরা আমাদের চারপাশে যা দেখছি, তুমি পার্থিব বস্তুই যদি দেখো, তার মানে পুরোটাই পৃথিবী সংলগ্ন, পৃথিবী নিজের অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে অ্যাজ ওয়েল অ্যাজ সূর্যের চারপাশেও ঘুরছে, তাহলে দেখো আমরা কিন্তু ঘুরছি। তাহলে আমি যদি স্থির হয়ে বসে থাকি, বসে থেকে বলি আমি স্থির অবস্থায় আছি, কার সাপেক্ষে বলেছি? না, পৃথিবীর সাপেক্ষে। তা পৃথিবী তো অলরেডি ঘুরছে, তাহলে আমিও ঘুরছি। তার মানে অ্যাবসলিউট রেস্ট বা পরম স্থিতি বলে কিছু হয় না, অ্যাজ ওয়েল অ্যাজ পরম গতি বলেও কিছু হচ্ছে না। তার মানে পরম বাকি অ্যাবসলিউট ইজ ইন মোশন বলে কিছু হতে পারে না। বিষয়টা কীরকম দেখো, একটা বস্তু গতিশীল অবস্থায় আছে। ধরো একজন, তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, তুমি এবং তোমার বন্ধু দুজনেই দুটো সাইকেলে চলেছ, তার রাস্তার পাশে যে লোকটি স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে তোমাদের দুজনকে দেখছে, সে দেখছে দুজনেই গতিশীল। হয় দেখো তোমার সাপেক্ষে তোমার বন্ধু বা স্থির অবস্থায় রয়েছে, কারণ কেন দুজনে যদি সেম বের হয় তাহলে দুজনে দুজনের সাপেক্ষে মনে হবে যে একজন আরেকজনের সাপেক্ষে স্থির। ঠিক যেমনটা মনে হয় দুটো ট্রেন যদি সেম স্পিডে পাশাপাশি চলে তো মনে হয় না যে কেউ চলছে কি না, তাই না? তার মানে পরম গতি বলেও কিছু হয় না। আশা করি বিষয়টা বোঝা গেল। তা আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা আমি বলেছি করাবো, সেটা কি ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্র,
এই নির্দেশতন্ত্র বিষয়টা কি? নির্দেশতন্ত্র হচ্ছে এই যে বস্তুর অবস্থা, অর্থাৎ তার বুদ্ধিশীল অবস্থার বিভিন্ন যে বিষয়গুলি আছে, যেমন ধরো তার বেগ, তরল, মন্দন, তার অবস্থান কতটা স্মরণ হলো, এসেটটা, এই সব কিছু যে আমরা মাপছি কোনো কিছুর সাপেক্ষে মাপছি। তো যে সিস্টেমের সাপেক্ষে আমরা মাপছি সেই সিস্টেমটাকে আমরা বলছি ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র। বোঝা গেল? তো এই নির্দেশতন্ত্র বিভিন্ন টাইপের হয়। ফার্স্ট অফ অল তোমরা দেখো একটা শিখে এসছো, সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম শিখেছো, পোলার নির্দেশতন্ত্র রয়েছে বা পোলার কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে, স্পেরিক্যাল রয়েছে, স্পেরিক্যাল রয়েছে, এসেটা। তা আমি এগুলি একটু একটু করে আলোচনা করব তোমাদের সাথে। তা ফার্স্ট অফ অল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম করব। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা কার্টেসিয় নির্দেশতন্ত্র, তা আমরা অলরেডি দেখেছি যে বস্তুর গতি ওয়ান ডাইমেনশনাল হতে পারে, টু ডাইমেনশনাল হতে পারে বা থ্রি ডাইমেনশনাল হতে পারে। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যদি ওয়ান ডিতে পড়ি, বা ওয়ান ডাইমেনশনে যদি করি, বিষয়টা কীরকম হবে দেখো। কোনো একটা বস্তু ধরো চলেছে একটা রেখা বরাবর, তাহলে তার যে কোনো অবস্থান কোথায় আছে যদি আমাকে স্পেসিফাই করতে হয়, তাহলে যে কোনো একটা প্রান্তকে মূলবিন্দু হিসাবে ধরবো। ধরে নাও এই প্রান্তটা মনে করি মূলবিন্দু বা অরিজিন। এই অরিজিন থেকে কোনো একটা মুহূর্তে বস্তুটা যদি এই অবস্থানে থাকে, মনে করি দূরত্বটাকে আমি এক্স দিয়ে ডিনোট করলাম, তাহলে ওয়ান ডাইমেনশনে দেখো আমার একটাই কোঅর্ডিনেট সিস্টেম দরকার, সেটা এক্স এর দিকে হলে এক্স, ওয়াই এর দিকে হলে ওয়াই, তাহলে একটাই দরকার। একটা উদাহরণ দিই, ধরো একটা পিঁপড়ে, একটা তার দুটো দেওয়ালের মাঝখানে আটকানো আছে, একটা পিঁপড়ে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে কোনো একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছে। তো এবার তুমি বললে তার বরাবর সে কোথায় আছে, তো কোথায় আছে না, যে কোনো একটা প্রান্ত থেকে তুমি একটা দূরত্ব বলবে, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, যা হোক একটা দূরত্ব পাবে। তাহলে তুমি কটা কোঅর্ডিনেট পেলে না, একটাই, ওই 5 সেন্টিমিটার। তাহলে এই প্রকার মোশনকে আমরা বলবো ওয়ান ডাইমেনশনাল মোশন। ইজ ইট ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। নাম্বার টু, অবভিয়াসলি তাহলে টু ডাইমেনশনাল হবে। এই টু ডাইমেনশনাল কিন্তু তোমরা ক্লাস মানে সেকেন্ডারি সেকশনে তোমরা পড়ে এসেছো, সেখানে ম্যাথামেটিক্সে করেছো। ধরো কোনো একটা বস্তু কোনো একটা তল বরাবর হাঁটছে, কোনো সমতল বরাবর হাঁটছে, ধরে নাও পিঁপড়েটাই ঘরের মেঝেতে হাঁটছে, তাহলে ঘরের মেঝেতে যদি হাঁটে, তাহলে যে কোনো একটা মুহূর্তে হাঁটতে হাঁটতে সে ধরো স্থির হয়েছে, তাহলে সেই মুহূর্তে আমি যদি সে কোথায় আছে জানতে হয়, কীভাবে জানবে তুমি না, তুমি ওই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের দ্বারা আবদ্ধ যে অঞ্চলটা আছে, যে পয়েন্টটা তুমি আছে, পয়েন্টটাতেও আছে, এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুর দ্বারা প্রকাশ করেছি এর আগে। ঠিক তেমনি আমরা এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু দ্বারা একে প্রকাশ করবো। তাই দেখো সাপোজ এই হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার দুটো অ্যাক্সিস, সাপোজ এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, কোনো একটা পয়েন্ট এই এ পয়েন্টকে আমি স্পেসিফাই করছি, তাহলে এর অবস্থানটা জানবার জন্য আমি কী করবো না, পারপেন্ডিকুলার ড্র করবো এক্স অ্যাক্সিসের উপরে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াই অ্যাক্সিসের উপরে। অরিজিন থেকে এই যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের ডিস্টেন্স সেটা হবে এক্স এবং এটা হবে ওয়াই, তাহলে এ পয়েন্টের যে কোঅর্ডিনেট হবে সেটা কত হবে, এক্স ওয়াই। আমি তাহলে এক্স ওয়াই যদি বলে দিতে পারি, তাহলে এ পয়েন্ট কোথায় আছে খুব সহজেই জানতে পারবো। যদি থ্রি ডাইমেনশনে দেখায়, দেখো তিন নম্বর হচ্ছে থ্রি ডিতে,
কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে। দেখো এখানে আরেকটা জিনিস পরে বলবো, সেটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলবো, তার সাথে দেখবে কার্টেসিয়ার এর এটা সম্পর্ক একটা বার করবো। আমরা যদি থ্রিডিতে বার করি তাহলে বিষয়টা কিরকম হবে, দেখো তিনটি অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং অপর আরেকটি অ্যাক্সিস জেড অ্যাক্সিস, এর মিউচুয়ালি পারপেন্ডিকুলার আছে। তাহলে এই যে বোর্ডটা আছে এই বোর্ডের তলে আমি তাকে প্রকাশ করতে পারবো না। কীভাবে করব, এমনভাবে প্রকাশ করব যেটা দেখো টু ডাইমেনশনাল, এই বোর্ডটা হচ্ছে টু ডাইমেনশনাল, দৈর্ঘ্য প্রস্থ আছে, তাহলে এই জায়গায় আমি থ্রি ডাইমেনশনে কে প্রকাশ করব। তাহলে বিষয়টা কীরকম, x, y এবং এটা z, বুঝা গেল? তাহলে এটা যদি x, y, z হয়, পয়েন্টটা আছে এটা ধরো p পয়েন্ট, তাহলে স্থানাঙ্ক কত হবে x, y, z দ্বারা। ছবিতে দেখে মনে হচ্ছে কি না এই p পয়েন্টটা এই y, z তলে আছে, অ্যাকচুয়ালি দেখো এই x অ্যাক্সিসটা তোমার দিকে আছে, y অ্যাক্সিসটা এই দিকে আছে এবং z অ্যাক্সিসটা এই দিকে আছে। তাহলে আমি যদি বলি যে ওয়াই জেড এই তলে আছে, বোর্ডের তলে, তার মানে এক্স আছে কোন দিকে, না এখান থেকে তোমার দিকে, ক্লিয়ার? তাহলে পি পয়েন্ট কিন্তু বোর্ডের তলে নেই, বোর্ডের তলে থাকলে শুধু ওয়াই আর জেড দ্বারা হতো, যেমন এক্স ওয়াই দ্বারা টু ডাইমেনশনালে হয়েছে, ক্লিয়ার? তাহলে যদি এই জায়গায় এক্স ওয়াই জেড দ্বারা করতে হয় তাহলে পি পয়েন্টটা অ্যাকচুয়ালি যদি আমাকে স্পেসিফাই করতে হয় যে ওটা এক্স ওয়াই এবং জেড এর ভ্যালু কিভাবে রয়েছে বা এক্স ওয়াই জেড এর উপর ওটা কিভাবে নির্ভর করছে, সেটা যদি দেখাতে হয় দেখো কিভাবে দেখাবো। আমার তিনটে পেন লাগবে বা পেন্সিল লাগবে, ধরে নাও এই হচ্ছে তিনটে অ্যাক্সিস। আর একটা কথা দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, এক্স থেকে ওয়াই, এক্স ওয়াই জেড অ্যান্টি ক্লকওয়াইজ আছে, একে বলে রাইট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম। যদি উল্টো ঘুরতে তাকে বলতে হতো লেফট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম। ইন জেনারেল আমরা প্রায় সব জায়গায় এবং বইয়েও তোমরা যেটা ইউজ করবে সেটা হচ্ছে রাইট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম। তো দেখো এটা কীরকম হবে, এবার ধরে নাও এই হচ্ছে অ্যাক্সিস সিস্টেমটা, দেখো বুঝলে কি, এই হচ্ছে এক্স অ্যাক্সিস যেটা তোমার দিকে রয়েছে, বোর্ড বরাবর ওয়াই অ্যাক্সিস, বোর্ড বরাবর জেড অ্যাক্সিস, পি পয়েন্টটা এইরকম একটা কোনো জায়গায় আছে, বুঝা গেল? তাহলে পি পয়েন্টটা এখানে থাকলে দেখো আমরা এর আগে কি করেছিলাম না রেসপেক্টিভ অ্যাক্সিসের উপরে লম্ব টেনেছিলাম, কিন্তু এই জায়গায় যদি পি পয়েন্ট এইরকম একটা জায়গায় থাকে তাহলে দেখো লক্ষ্য করে দেখো, ধরে নাও পি পয়েন্ট হচ্ছে এই পয়েন্টের মাথাটা, এটা যেটা দিলাম তার মাথাটা হচ্ছে পি পয়েন্ট। তাহলে পি পয়েন্ট কোথায় আছে যদি আমাকে জানতে হয়, আমি রেসপেক্টিভ অ্যাক্সিসের উপরে দেখো লম্ব টানতে পারছি না, তাই লম্বটা তখন টানতে হবে একটু একটু কায়দা করে। একমাত্র দেখো তুমি এই পয়েন্ট থেকে এই জেড এর উপরে ডাইরেক্ট লম্ব টানতে পারছো, বাকিটা তাহলে কি করব, এই যে এক্স ওয়াই তল আছে, এক্স ওয়াই তল মানে কি এই এক্স এই ওয়াই এর উপরে, এই তলটার উপরে এই পি পয়েন্ট থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করব। ড্র করলে দেখো সহজে এখানেও পারপেন্ডিকুলার ড্র করতে পারছি, এখানেও পারপেন্ডিকুলার ড্র করতে পারছি, সেক্ষেত্রে এই দূরত্বটা হবে এক্স, এই দূরত্বটা হবে ওয়াই। তাহলে বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে দেখো, এই পি থেকে এই আমি লম্ব টানলাম, পারপেন্ডিকুলার ড্র করলাম, কোথায় না এক্স ওয়াই তল। এবার এক্স ওয়াই তল দেখ কিন্তু মনে হচ্ছে যে এটা বোর্ডের তল, তা কিন্তু না, এক্স তোমার দিকে রয়েছে। সবচেয়ে ভালো হয় যদি তুমি তোমার ফিজিক্স বইটা বেশ হেলদি বইটার দিকে তাকাও, অথবা তোমার যে ঘরে বসে তুমি স্টাডি করছো সেই ঘরের দিকে তাকাও। ইন জেনারেল আমরা জানি আর কি যে কোনো ঘর জেনারেল তুমি কটা তুমি তার দেওয়াল পাবে, চারটে দেওয়াল পাবে, একটা মেঝে একটা ছাদ, একটা আয়তঘন তৈরি হয়েছে। এই আয়তঘনের তুমি যেখানে রাখছো সেই জায়গার দুটো দেওয়াল এবং মেঝের যে সংযোগস্থলে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে তুমি অরিজিন হিসেবে ভেবে নাও।
তাহলে সেই অরিজিন হচ্ছে এই পয়েন্টটা ক্লিয়ার তাহলে এই পয়েন্টটা যদি হয় এই দেওয়ালটা ডান দিকের দেওয়ালটা এবং মেঝে সংযোগকারী যে রেখাটা সেই রেখাটা ধরে নাও তোমার দিকে রয়েছে ওটা এক্স অ্যাক্সিস তাহলে এই যে আমি দাঁড়িয়ে আছি আমার পিছনের যে দেওয়ালটা আছে পিছনের দেওয়ালটা আর মেঝে এদের সংযোগকারী যে রেখাটা সেটা ওয়াই অ্যাক্সিস এবং এই পিছনের দেওয়াল এবং ডান দিকের দেওয়াল এদের সংযোগকারী যে রেখাটা সেটা হচ্ছে জেড অ্যাক্সিস আর একটা জিনিস লক্ষ্য করে দেখো এই জায়গায় এই যে তলটা ডান দিকের যে তলটা এটা কোন কোন অক্ষ দ্বারা আবদ্ধ আছে তাহলে এক্স এবং জেড তাহলে এই তলটা যদি এক্স জেড তল হয় এই তলটা হতো এক্স জেড তল ডিউ টু সিমেট্রি আবার এই তলটা যে তলটা আমি পড়ে দাঁড়িয়ে আছি এটা যদি ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস দ্বারা যেহেতু আবদ্ধ তাহলে এই তলটা কি বলবো আমরা ওয়াই জেড তল তাহলে ওই অপোজিট তল দেওয়ালটাও কিন্তু ওয়াই জেড তল আর যে মেঝেটা আছে সে মেঝেটা কি হচ্ছে দেখো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দ্বারা আবদ্ধ তাহলে এই তলটা আমরা কি বলবো এক্স ওয়াই তল তাহলে উপরে যে ছাদটা আছে সেটাও তাহলে এক্স ওয়াই তল হবে এবার দেখো লক্ষ্য করে এই যে পি পয়েন্ট আছে পি পয়েন্ট থেকে কিন্তু যেহেতু পি পয়েন্টটা ওয়াই জেড তলে নেই তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট লম্ব এইভাবে টানতে পারবে না লম্বটা টানলে কি করে ঘরের দিকে তাকাবে তাহলে পি পয়েন্ট অ্যাকচুয়ালি আছে কোথায় ঘরে এই ঘরের যে স্পেসটা আছে সেই স্পেসে যে কোনো বিন্দু হচ্ছে পি তাহলে তুমি কীভাবে ধরবে সেটা কিন্তু এই মেঝে বা ডান দিক বা দিকের দেওয়াল বা সামনের বা পেছনের দেওয়ালে নেই কিন্তু স্পেসের যে কোনো একটা পয়েন্ট পি তাহলে যদি পি পয়েন্ট হয় আমি আমার বোঝার সুবিধার জন্য কোথায় ধরবো না ছাদ সামনের দেওয়াল এবং বা দিকের দেওয়াল এই দুটোর যে তিনটে যে সংযোগ স্তর তার মানে ওই একদম যেখানে আমি অরিজিন ধরেছি তার ডায়াগোনাল অপোজিট যে পয়েন্টটা আছে কর্ণ বরাবর একদম অপোজিট পয়েন্ট সেই পয়েন্টটাকে আমি পি পয়েন্ট ধরলাম অর্থাৎ এই পয়েন্টটা এবার দেখো লম্ব ড্র করেছি এই যে পারপেন্ডিকুলার ড্র করেছি তাহলে সেই পারপেন্ডিকুলারটা কোথায় থাকবে না ওখান থেকে সোজা নিচে নেমে আসলাম সামনের দেওয়াল এবং বাঁদিকের দেওয়াল আমার বাঁদিকের দেওয়াল এই দুটো দেওয়াল যে সংযোগকারী যে রেখা তৈরি হয়েছে সেই রেখা বরাবর সোজা নেমে আসলাম নেমে আসলাম কোথায় না মেঝে সামনের দেওয়াল এবং বাঁদিকের দেওয়ালে সংযোগস্থল অর্থাৎ অরিজিন হিসেবে যেটাকে ধরেছি সেইটা জাস্ট অপোজিটে এক্স ওয়াই তল বরাবর অর্থাৎ কি মেঝে বরাবর যদি তুমি একটা ডায়াগোনাল ড্র করো একটা কর্ণ যদি আঁকো সেই কর্ণটা যে বিন্দুতে গিয়ে মিট করছে সেই বিন্দুতে নেমে আসলাম তার মানে এই যে অরিজিন থেকে এই পয়েন্টটা পেলাম ধরলাম এই পয়েন্টটা কত পি ড্যাশ তাহলে যেহেতু এক্স ওয়াই তলে আছে তাহলে স্থানাঙ্ক কত হবে এক্স ওয়াই এবার এই যে রেখাটা ড্র করেছো তুমি তাহলে পয়েন্টটা কত হয়েছে এক্স ওয়াই কীভাবে পাচ্ছ না ওখান থেকে সোজা এক্স অ্যাক্সিসের উপরে লম্ব টানলাম তুমি দেখো সোজা লম্ব টানতে পারছো বা এই যে বাঁদিকের দেওয়াল আর মেঝে সংযোগকারী যে রেখাটা আছে সেই বরাবর সোজা আসলে তুমি ওয়াইয়ের উপরে লম্ব পাচ্ছ আর সামনের দেওয়াল আর মেঝে সংযোগকারী যে রেখাটা আছে সেই রেখা বরাবর গেলে তুমি এক্সের উপরে লম্ব পাচ্ছ ক্লিয়ার বিষয়টা তাহলে দেখো আমরা এই লম্ব টানছি এদিকে টানলাম তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত দূরত্বটা এক্স আবার এদিকে টানবো তাহলে এই যে দেখে মনে হচ্ছে এত লম্ব হয়নি অ্যাকচুয়ালি লম্ব হয়েছে কারণ কেন এই রেখাটা আর এই রেখাটা কিন্তু পরস্পর সমান্তরাল আবার তুমি লক্ষ্য করে দেখো এই রেখাটা অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ও ওয়াই এরা পরস্পর কি লম্ব না তাহলে যদি হয় তাহলে আমার এই ওয়াই অক্ষের সমান্তরাল লেখা এবং ও এক্স এর সমান্তরাল লেখাও এরাও কিন্তু পরস্পর লম্ব আবার এই যে পি পি প্রাইম রেখাটা টেনেছিলাম এবং ওপি রেখা যোগ করেছিলাম এরাও কিন্তু পরস্পর 90 ডিগ্রি তাহলে এই যে পি থেকে সাপোজ এই পয়েন্টটা এ এই পয়েন্টটা বি পি প্রাইম এ পি প্রাইম বি বা ওপি প্রাইম এরা সবাই কিন্তু পি পি প্রাইমের উপরে লম্ব কারণ কেন আমরা জানি কোনো একটি তলের উপরে তোমরা এটা পড়ে এসছো একটা সমতল রয়েছে ধরো সেই সমতলের উপরে ধরে নাও এই যে এই ভোগটা একটা সমতল এর উপরে এটা লম্ব লম্ব হলে এই জায়গা থেকে যতগুলি রেখা আমি স্ট্রেট লাইন টানব প্রত্যেকটা স্ট্রেট লাইনই এর সাথে লম্ব হবে সেই অনুযায়ী এটা লম্ব ঠিক আছে
এবার লক্ষ্য করো জেড অ্যাক্সিসের উপরে লম্ব টানবো, তাহলে যে পয়েন্টটা পি ঘরের ওই অপোজিট কর্নার, সেই কর্নার থেকে ছাদ বরাবর তুমি একটা রেখা যদি জেড অ্যাক্সিসের উপরে টানো তাহলে সেটা লম্ব হবে। কারণ কেন, এইমাত্র বললাম কোনো তলের উপরে ছাদের সাথে জেড অ্যাক্সিস লম্ব, অর্থাৎ এটা লম্ব। তাহলে যদি এটা লম্ব হয় তাহলে এই ছাদের উপর থেকে বরাবর, ছাদ বরাবর যতগুলো স্ট্রেট লাইন টানবো যেটা এই জেড অক্ষ যেটা আছে তাকে কাট করেছে, তাহলে তারা প্রত্যেকেই লম্ব হবে। ক্লিয়ার? তাহলে সেই অর্থে আমি যে রেখাটা টেনেছি সেটাও লম্ব। এবার লক্ষ্য করে দেখো, মেঝে বরাবর যে কর্ণটা টেনেছিলাম, ছাদ বরাবর যে কর্ণটা টানলাম, দুজনের পরস্পর সমান এবং সমান্তরাল। তোমরা ঘরে বসে যা যা বলছি শুনে শুনে একটু কল্পনা করবে, দেখবে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই ওপি প্রাইমের সমান্তরাল যদি আমি টানি তাহলে সেটা মনে করি সি বিন্দুতে কাট করেছে, তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি। ক্লিয়ার? আর তাহলে অরিজিন থেকে পি পয়েন্ট যে দূরত্বটা সেটাকে তুমি এটা দিয়ে ডিনোট করতে পারো। আশা করি থ্রি ডাইমেনশনটা বোঝা গেছে। এটা আরো ভালোভাবে তুমি বুঝতে পারবে যদি আমি দেখো এইভাবে আঁকতাম, দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা অরিজিন, এটা ওয়াই, এটা জেড। তুমি যদি এইভাবে ছবিটা আঁকতে দেখো সব কিছু একই আছে, এই লম্ব টম্ব সব একই আছে, এই হচ্ছে সেই ডায়াগোনাল পয়েন্টটা, বুঝা গেল? ডায়াগোনাল পয়েন্ট আমি ডটেড দিয়ে দিলাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে পি পয়েন্ট, এই যে এই পয়েন্ট হচ্ছে পি, যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। তো আশা করি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কীরকম হবে সেটা বোঝা গেল। এবার বলবো পোলার এবং স্ফেরিকাল। তো নাম্বার টু, পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এখানে এই যে আমরা দেখো 2D-তে তুমি ইউজ করেছিলে কিরকম, অরিজিন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই পয়েন্ট ছিল এক্স ওয়াই। যখন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করব তখন এই কোঅর্ডিনেটটা হবে আর থিটা। বিষয়টা হচ্ছে এই পি পয়েন্টকে যদি যুক্ত করো, তুমি যুক্ত করলে যে দূরত্বটা পাচ্ছ ওপি এটা হচ্ছে আর, এবং এক্স অ্যাক্সিসের সাথে এইটা যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা হচ্ছে থিটা। তাহলে এর মাধ্যমেও আমরা পি পয়েন্টকে স্পেসিফাই করতে পারবো কীরকম, আর থিটা দিয়ে। অর্থাৎ তুমি যদি বলো না এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে আর দূরত্বে যদি যাও তাহলে পি পয়েন্টকে পাবে। তাহলে কার্টেসিয়ানে তুমি এক্স ওয়াই দিয়ে ডিনোট করেছিলে, এখানে আর থিটা দিয়ে ডিনোট করবে। এদের মধ্যে সম্পর্ক খুব সহজে নির্ণয় করে যায়। দেখো এই দূরত্বটা ছিল কার্টেসিয়ানে এক্স, এটা ছিল ওয়াই, তাই না? তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এনে অতিভুজ বা হাইপোটেনিয়াস তার স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, তার মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আর এর ভ্যালু কত হবে, না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বুঝা গেল? আবার দেখো, আবার দেখো এক্স আর ওয়াই এটা ভূমি এটা অতিভুজ, আমরা জানি ভূমির বাই অতিভুজ মানে কি বলো, কস থিটা। দেয়ারফোর এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, আর কস থিটা, এবং ওয়াই বাই আর করলে কত আসবে, সাইন থিটা।
তাহলে ওয়াইয়ের সাথে এদের সম্পর্ক কত আসছে? আর সাইন থিটা লম্বায়ু ত্রিভুজ বোঝা গেল? দুটোকে রেশিও করি, দেয়ারফোর বলতে কি পারি দেখো, ওয়াই বাই এক্স করলে আর আর কেটে গেল, সাইন বাই কস মানে কত? টেন থিটা। অর থিটা ইকুয়াল টু তাহলে কত? একে বলে ইনভার্স ফাংশন, এইভাবে লিখতে পারি। তাহলে আমি থিটা পেতে পারি, একে বলে ইনভার্স ফাংশন। ক্যালকুলেটারে আছে দেখবে, তোমরা অঙ্কেও করবে, টেন ইনভার্স এক্স বাই সরি যেটা ওয়াই, এটা যে ইনভার্স ফাংশন, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসছে? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ক্লিয়ার? আসলে ক্লিয়ার হয়েছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। থ্রি ডাইমেনশনে যখন এটা করব তখন তাকে বলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়। তাহলে সেটাতে যাই এবার, আশা করি এটা বুঝতে পেরেছো। স্ফেরিক্যাল পোলার বা শুধু স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বা বাংলায় যদি বলো গোলীয় নির্দেশ তন্ত্র। এই গোলীয় নির্দেশ তন্ত্র কিরকম হবে? আগেটা পোলারটা করেছিলাম টু ডাইমেনশনে, এটা করছি থ্রি ডাইমেনশনে। তো থ্রি ডাইমেনশনে আমরা অলরেডি এক্স ওয়াই জেড করেছি, সেটা কিরকম ভাবে করেছি? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এইভাবে করেছিলাম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, পি পয়েন্ট এটা, এক্স ওয়াই জেড, এই হচ্ছে পারপেন্ডিকুলার ড্র করেছিলাম। পি প্রাইম এক্স ওয়াই, এটা এ, এই পয়েন্টটা বি, এর সমান্তরাল করে এই জায়গায় কেটে নিয়েছিলাম, এটা সি পয়েন্ট, এই করেছিলাম। এটাকে যখন আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করব তখন এটা আর, তাহলে এ স্থানাঙ্ক হয় আর থিটা ফাই, যেখানে থিটা অ্যাঙ্গেলটা কোনটা? না, জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করবে এই আর রেখাটা সেটা হচ্ছে থিটা, এবং এই ওপি প্রাইমের সাথে এক্সের যে অ্যাঙ্গেল সেটাকে বলে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল বা ফাই। তাহলে আরটা কোনটা হবে? তুমি যদি তাহলে পি পয়েন্টকে এই কোঅর্ডিনেট সিস্টেমে বলো, তাহলে প্রথমে লেন্থ বলবে আর কোথায় আছে, তারপরে বলবে জেড অ্যাক্সিসের সাথে তার অ্যাঙ্গেল কত। তাহলে দেখো ব্যাপারটা কীরকম দাঁড়াবে, তুমি এই জেড অ্যাক্সিসকে ঘিরে যদি এই জায়গায় একটা এইভাবে শঙ্কু কল্পনা করো, তাহলে দেখো এই শঙ্কুর যে পেরিফেরিটা আছে সেই পেরিফেরি বরাবর বেসের, বেসের পেরিফেরি বরাবর যে কোনো পয়েন্ট হতে পারে পি। তাহলে তুমি দেখো নিশ্চিত করে বলতে পারছো না পি পয়েন্টটা কোথায় আছে। আদৌ কি ব্যাপারটা বোঝা গেল? কি বললাম, যেহেতু দেখো এখানে এক্স ওয়াই জেড দিয়ে আমরা ডিনোট করেছিলাম, এখন সেটা কি করছি? আর থিটা ফাই দিয়ে। তা আর কোনটা? না, অরিজিন টু পি পয়েন্টের যে ডিস্টেন্সটা সেটা আর। তাহলে থিটা কোথায়? না, জেড অ্যাক্সিসের সাথে আছে অ্যাঙ্গেলটা। তো এইটুখানে যদি আমি বলি, তাহলে দেখো এই থিটা অ্যাঙ্গেল করে অর্থাৎ শীর্ষকোণ করে তুমি এই যে শঙ্কুটা পাচ্ছ যার এই অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে আর, তুমি দেখো এই যে বেসটা আছে সেই বেস বরাবর, বেসের যে পরিধি সেই বরাবর যদি তুমি ঘোরো প্রত্যেকটা পয়েন্টই এই অরিজিনের সাথে জেড এর সাথে থিটা অ্যাঙ্গেল করবে এবং আর ডিস্টেন্স হবে। তাহলে তুমি স্পষ্টভাবে বলতে পারছো না পি পয়েন্টটা কোথায় আছে। তখন তার জন্য তাকে স্পষ্ট করে বলবার জন্য এক্স্যাক্টলি এই অ্যাজিমুথাল বা গৌণকোণের দরকার পড়ে, যেটা কোথায় আছে না এক্স অ্যাক্সিসের সাথে এই ওপি প্রাইম, ওপি প্রাইমটা কোথায় ছিল মনে আছে তো? এক্স ওয়াই যে তলটা আছে অর্থাৎ মেঝে, মেঝে থেকে তুমি যে রেখাটা টেনেছিলে, মেঝে বরাবর যে কর্ণটা টেনেছিলে অরিজিন থেকে, সেই কর্ণটার সাথে এক্স অ্যাক্সিস যেটা আছে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল ফাই।
এবার দেখো বার করব যে এই যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট রয়েছে এক্স ওয়াই যে তাদের সাথে এই আর থিটা ফাই এর সম্পর্কটা কি রকম সব সময় দেখবে আমি কি বলেছি এই যে সি পয়েন্টটা যে যে এটাছি এটা কোনটা এটা হচ্ছে 90 ডিগ্রি লম্ব টেনশন তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি থিটা কোণ হয় এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমি ভূমি আর অধিভুজের ভিতরে থিটা থাকে তাহলে অবভিয়াসলি বেস বা ভূমি কোণটা এই ওসি এবং অধিভুজ কোণটা ওপি ভূমি আর অধিভুজ করলে কত হয় আমরা জানি cos থিটা দেয়ারফোর অর এই ওসি এই পার্টটুকু কত না ওএ আমরা আগেই বলেছি এই ওএটা কত পেয়েছি না এক্স ওবিটা কত ওয়াই আর ওসিটা কত জেড তাহলে জেড বাই আর ইকুয়াল টু কত হবে cos থিটা অর জেড ইকুয়াল টু কত দাঁড়ালো আর cos থিটা তাহলে ফার্স্ট কার ভ্যালু পেলাম না জেড এর ভ্যালু পেলাম জেড এর ভ্যালু হচ্ছে আর cos থিটা এবার দেখো সোজা এই দিকে আসো এই জানে দেখো এই যে জেড অ্যাক্সিস আর ওপি প্রাইম এরা পরস্পর 90 ডিগ্রি করে রয়েছে ওপি প্রাইমটা কোনটা না মেঝে বরাবর যে রেখাটা করেছিল সেইটা আর জেড হচ্ছে লম্ব ছিল তাহলে লম্ব এটা যদি হয় ভূমি রূপাংশ তাহলে এটা কত হবে লম্ব রূপাংশ হবে কারণ এরা পরস্পর 90 ডিগ্রি করে আছে তাহলে আমি বলতে পারি আবার OP প্রাইম বাই OP ইকুয়াল টু তাহলে কত হবে লম্ব উপাংশ লম্ব বাই অধিভুজ কত হয় সাইন থিটা অর OP প্রাইম ইকুয়াল টু OP মানে কত আর সাইন থিটা বোঝা গেল কার ভ্যালু পেলাম না OP প্রাইম এবার মেঝের দিকে তাকাবো মেঝের দিকে কি আছে না OP প্রাইম মানে কি পেয়েছি কর্ণটা পেয়েছি OX এদিকে রয়েছে X অ্যাক্সিস এবং এদিকে রয়েছে Y অ্যাক্সিস তাহলে X অ্যাক্সিস আর Y অ্যাক্সিস এর সাথে লম্ব আর ওটা কোণ এখানে দেখো ফাই অ্যাঙ্গেলটা কি বলেছি অ্যাজিমুথাল অ্যাঙ্গেল তাহলে এই যে কোণটা X অ্যাক্সিস এর সাথে এই ফাই অ্যাঙ্গেলটা করেছে তার মানে অ্যাঙ্গেলটা কোথায় থাকে ভূমি আর অধিভুজের ভিতরে তাহলে X অর্থাৎ এই যে রেখাটা সেটা X ভূমি আর এটা হচ্ছে অধিভুজ কোনটা অধিভুজ না ওপি প্রাইম আবার ওএ বাই ওপি প্রাইম তাহলে এটা কত হবে ভূমি বাই অধিভুজ মানে কত cos phi অর ওএ এটা হচ্ছে x ওএ এর দূরত্বটা x ওপি প্রাইম এর ভ্যালু কত আর sin থিটা ইকুয়াল টু cos phi অর x ইকুয়াল টু তাহলে r sin থিটা cos phi এই হচ্ছে x এর ভ্যালু আবার একই রকম ভাবে দেখো y টা তাহলে কি লম্ব তাহলে y বাই r sin থিটা y এর মানটা কোনটা হবে দেখো ob ob ডিভাইডেড বাই op প্রাইম ইকুয়াল টু তাহলে কত হবে sin phi ওপি প্রাইম এর ভ্যালু একবারে এখানে আসলে গুণ আসছে একবারে বসিয়ে ওবি বা ওয়াই এর মান তাহলে কত পাচ্ছি দেখো আর সাইন থিটা সাইন ফাই বুঝা গেল তাহলে দেখো এখানে আমরা কি কি পেলাম এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলি যেগুলি পেয়েছি সেগুলি আমি লিখছি এটা মুছে দিলাম ফার্স্ট হচ্ছে এদের মধ্যে সম্পর্ক অর্থাৎ কার্টেসিয়ান এবং স্ফেরিক্যাল এদের মধ্যে কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে সম্পর্ক x ইকুয়াল টু r sin থিটা cos phi বোঝা গেল y এর ভ্যালু r sin থিটা sin phi z এর ভ্যালু আর কত আছে দেখো cos theta তাহলে এই হচ্ছে আমাদের সম্পর্ক মজার বিষয় হচ্ছে
এই তিনটাকে যদি স্কোয়ারিং করে আমি অ্যাডিং করি অ্যাড করি তাহলে দেখো আর স্কোয়ারই আসবে ঠিক যেমন তোমরা এর আগের বার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে পেয়েছিলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন সেটাই আসবে যেহেতু থ্রি ডাইমেনশনে গেছো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সবাই যাবে এটা বুঝতে পারলে কিনা খুব ইজি জিনিস তাহলে যেটা বললাম সেটা একবার করি দেখো এগুলো বুঝলাম সিম্পলি কি বলেছি দেখো এই তিনটা স্কোয়ারিং করে অ্যাডিং করব তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কি করব তিনটে দেখে দেখো স্কোয়ারিং করলে আর স্কোয়ার কমন আসছে করলাম প্রথমটা থেকে এক্স স্কোয়ার এর জন্য কি কি আছে দেখো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই ওয়াই এর জন্য তাহলে প্লাস কত হবে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই শেষে জেড স্কোয়ার এর জন্য পড়ে আছে কস স্কোয়ার থিটা ওকে এবার দেখো এই প্রথম দুটো পার্টে সাইন স্কোয়ার থিটা কমন যাচ্ছে কমন যদি যায় পড়ে থাকছে কত দেখো কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই জেড পার্টটা আলাদা আছে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই মানে ওয়ান আমরা জানি ফর্মুলা তাহলে দাঁড়াচ্ছে আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত ওয়ান আর স্কোয়ার এখানে লিখে দিলাম যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত ওয়ান দেখো বিষয়টা বুঝতে পারলে কিনা আশা করি সবাই বুঝতে পেরেছ তো স্টুডেন্টসরা এই ছিল আজকে আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন অন কাইনেটিক্স আশা করি ক্লাসটা ভালো লেগেছে বুঝতে পেরেছ তো আবার বলি যারা নতুন এসেছো চ্যানেলে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো তো আজ এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওয়ে আসবো ততদিন ভালো থেকো